আপনারা দেখছেন মিউজিক্যাল শো মিউজিক এন্ড আড্ডা, সৌজন্য বোম্বে লুটস ডট কম, ওয়্যার ফ্যাশন ইজ ডিফাইন্ড। Welcome back again, and of course we had a fantastic tea. I'm sure you had one as well. আর আজকে আপনাদের জন্য গান করে চলছেন কাকিতা, তার সাথে আমরা কথা বলছি। কাকিতা সুন্দর সুন্দর গান করে চলছেন, and we were talking about যে আপনার অ্যালবাম নিয়ে কথা বলছিলাম রেখে যাওয়ার আগে। এখন আমি জানতে চাচ্ছি, do you do a lot of stage performance here in UK? UK তে খুব বেশি stage performance আমি করি নাই আসলে। So where do you do your performance? বাংলাদেশে করেছি। বাংলাদেশে when was that? স্কুলে করেছি, আমার লাস্ট স্টেজ পারফরমেন্স ছিল আমি যখন কলেজে পড়ি, কলেজ ফাইনাল ইয়ারে। দ্যাট ওয়াজ লং টাইম এগো, লং টাইম বিফোর, কারণ কলেজের পরে আমি যেহেতু মেডিসিনে পড়াশোনা করেছি, সো 6 ইয়ার্স আমি একদমই গান বাজনা করি নাই, টোটালি অফ ছিল। কারণ আসলে দুইটা আমি মেনটেন করতে পারি নাই বলবো না, আমি করতে চাই নাই, কারণ আমি একটু ফাঁকিবাজ গোত্রের। সো পড়াশোনার দিকে যেহেতু একটু বেশি প্রেশার ছিল, আমি আসলে এটা ফাঁকি দিয়ে গেছি। So মানে কোন স্টেজ পারফরম্যান্স এখন কি, আর ইউ ডুইং এনি স্টেজ শোস নাও? হ্যাঁ, আমি এখন কিছু কিছু করি, কিছু কিছু করি ইউকেতে। হ্যাঁ, ইউকেতে করি, ইউকেতেও করি। হোয়াট ইজ ইট লাইক টু ডু এ পাবলিক পারফরম্যান্স লাইভ ফ্রন্ট অফ অল দিস অডিয়েন্স? আপনার গান শুনছি আপনাকে। হ্যাঁ, কিন্তু হোয়াট ইজ ইট লাইক যে আপনি গান করছেন ফ্রন্ট অফ অল দিস পিপল, যারা আজকের অনুষ্ঠানে যে আপনি স্টুডিওতে গান করছেন, ইটস ইউর চয়েস, আপনার পছন্দের গানগুলো করে চলছেন। স্টেজে হয়তো দেখা যাচ্ছে যে একজন অডিয়েন্স শুনতে চাচ্ছে তার পছন্দের একটা গান, যদি কেউ রিকোয়েস্ট করে তখন সেক্ষেত্রে আমার কিছুটা নিজস্ব একটা মতামত আছে আসলে। কারণ আমি স্টেজ পারফরমেন্স করি, কিন্তু আমি খুব বুঝে করি আসলে। আপনি যদি এখন আমাকে বলেন যে আমাকে আপনার সব আপনার চয়েসের সব গান করতে হবে, আমি সেটা পারি না। আমার আসলে নিজস্ব একটা পছন্দ আছে এর। হ্যাঁ, আমি জানি যে স্টেজ করতে গেলে আপনাকে ফোক সং করতে হবে, যেটা অবভিয়াসলি ফোক না, মনে করেন ফোক যখন আমরা বলি তখন তা শুধু ইউকেতে বলা হয়, যেটা এখানে না, ইউকেতে আমি দেখেছি বাংলাদেশেও আপনার স্টেজ পারফরম্যান্স মানে হচ্ছে আপনার খুব জমানো গান, মানে যদি আপনি ওপেন দর্শক বলেন, আর যদি আপনি বলেন যে না এখানে আপনার রবীন্দ্রসঙ্গীতের একটা সম্মেলন সেখানে করতে হবে, সেখানে কিন্তু আপনি ধরেই নেবেন যে দর্শক থাকবে যারা রবীন্দ্রসঙ্গীত পছন্দ করে। আপনি বলতে চাচ্ছেন যে আপনার পছন্দের গান যেখানে হবে এখানে মেইনলি আপনি পারফর্ম মেইনলি করি? হ্যাঁ, কারণ এখন যদি আপনি আমাকে সে ফর এক্সাম্পল এমন কিছু গান বললেন যে গানটার লিরিক্স বা সুর কোনোটাই আমার পছন্দের না, আমি শুধুমাত্র স্টেজ পারফর্ম করার জন্য আমি আমি একজন শিল্পী হিসেবে যারা গান করেন আপনারা, অবভিয়াসলি এজ এ অডিয়েন্স, আমরা যারা অডিয়েন্স, আমরা যারা দেখি, আমরা যারা আপনাদের গান শুনি, আমরা চাই যে ওকে কাকিতা গান করে চলছেন, আমি যদি আজকে আমার পছন্দের একটা গান করতেন উনি তাহলে খুবই ভালো লাগতো। যে আপনার অডিয়েন্স কে আপনার দর্শককে হ্যাপি করার জন্য ডু ইউ সামটাইমস সিং? হ্যাঁ হ্যাঁ, গান তো করাই দর্শককে খুশি করার জন্য, তাই না? নিজের নিজের সাথে সাথে নিজের স্যাটিসফ্যাকশন, তার সাথে দর্শককে খুশি। তো আমি চেষ্টা করি, আমি চেষ্টা করি আমার যতটুকু সামর্থ্য, আমার পক্ষে যতটুকু সম্ভব, আমার স্বকীয়তায় যতটুকু আছে, এটার মাধ্যমে দর্শককে খুশি করতে। আসলে এর বিয়ন্ডে গিয়ে দর্শককে খুশি করার ক্ষমতা হয়তো আমার নাই। এনিওয়ে আমরা আরো কথা বলবো, কিন্তু এখন কোন গানটা আমাদের দর্শকদের? যেহেতু একটু আগে আমার একটা আপু এত রাত জেগে প্রোগ্রাম দেখছে এবং রিকোয়েস্ট করেছে একটা রবীন্দ্রসঙ্গীতের, আমি জানি এই প্রোগ্রামটা রবীন্দ্রসঙ্গীতের জন্য না, তারপরেও আমি একটা রবীন্দ্রসঙ্গীত করতে চাচ্ছি। শিওর, প্লিজ। মোরে ভাবনা রে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে, মোরে ভাবনা রে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে, হৃদয় গগনে সজল ঘন নবীন মেঘে রসের ধারা বরষে, মোরে ভাবনা রে কি হাওয়ায়।
Wow! অসাধারণ একটা গান করেছেন আপনি নিজেই বলেছেন যে ছোটবেলা থেকে ইউর এ ক্লাসিক্যালি ট্রেইন সিঙ্গার আপনার মা সাপোর্ট করেছেন কিন্তু হোয়াট আর দ্য মেইন বেনিফিট অফ বিইং এ ক্লাসিক্যালি ট্রেইন সিঙ্গার আপনি যদি ক্লাসিক্যাল গাইতে পারেন আমার মনে হয় তাহলে আপনি সব গান গাইতে পারবেন আরো অনেকে আছে না যে আমরা দেখতে পাই মাঝে মধ্যে অনেক সিঙ্গারই আছেন যারা নাম জানা অজানা অনেকে আছেন যে ওনারা কোনো ট্রেনিং করেন নাই স্পেশালি আজকের যুগে দিস ডেজ আপনি যদি কোনো ট্রেনিং ছাড়া খুব ভালো গান করতে পারেন তাহলে সেটা গড গিফটেড গড গিফটেড গড গিফটেড যদি আপনি বলেন যে আমি কখনো কোনো ট্রেনিং নাই কিন্তু আমি খুব ভালো গান করছি আসলে হয়তো খুব ভালো গান অনেকেই করছেন আমি বলবো সেটা গড গিফটেড অনেকে আছেন যে আমাদের প্রোগ্রামে অনেকে এসেছেন আমি যখন ওনাদের সাথে কথা বলি ওনারা বলেন না আই haven't had the chance to go to school or college or be classically trained কিন্তু ওনার এত সুন্দর করে গান করেন আমার কাছে মনে হয় যেমন ধরেন এই ক্ষেত্রে আমি বলবো হেমন্ত মুখোপাধ্যায়ের কথা ওনার কিন্তু উনি নিজে বলেছেন যে ওনার কখনো ক্লাসিক্যাল ট্রেনিং ছিল না আর আমার কাছে মনে হয় এটা আপনার ভুল ধারণা হবে মানে মানুষের অনেকের ভুল ধারণা আছে যে আপনি যদি বলেন যে ক্লাসিক্যাল ট্রেনিং এর জন্য আপনার কোনো স্কুলে যেতে হয় কোনো কলেজে যেতে হয় হ্যাঁ আমি আমি কিন্তু কখনো কোনো স্কুল কলেজে গান শিখি নাই আমি বলেছি আমি 100% শিখেছি আমার মার কাছে মাঝে মধ্যে হয়তো হ্যাঁ বিভিন্ন জনার কাছে আমি সাজেশনে গেছি যে আমি এটা করছি এটা কি এভাবে করব না ওভাবে করব বাট 100% শেখা আমার মার কাছে সো আমি কিন্তু ক্লাসিক্যাল মিউজিক শিখেছি ওখান থেকে আমি কোনো স্কুল কলেজে শিখিনি ইটস কাইন্ড অফ আপনি যদি জানেন যে ক্লাসিক্যাল মিউজিক কি বা কিভাবে করতে হয় রেওয়াজের জন্য তো আমার মনে হয় ক্লাসিক্যাল ছাড়া তো আমি জানি না কিভাবে সো ডু ইউ ডু লট অফ রেওয়াজ ডু ইউ ডু লট অফ প্র্যাকটিস খুব সময় পাই না চেষ্টা করি অ্যাট লিস্ট প্রতিদিন একটু সময়ের জন্য হলেও বসতে চেষ্টা করি গান নিয়ে সো আপনি বলতে চাচ্ছেন যারা মেইনলি গান করতে চায় ইফ দে আর নট গড গিফটেড দে হ্যাভ টু বি লাইক দে শুড ডু লট অফ অবশ্যই রেওয়াজ আমি জানি না আমার আসলে রেওয়াজ ক্লাসিক্যাল ছাড়া কিভাবে রেওয়াজ করব আমি এটা আমার আমি যেমন কয়েকদিন আগে একজন শিল্পীর সাথে কথা হয়েছে আমি বললাম যে আপনারা প্র্যাকটিস কতটুকু সময় স্পেন্ড করেন অন প্র্যাকটিস উনি বললেন না উই ডোন্ট হ্যাভ আই ডোন্ট ডু প্র্যাকটিস আই ক্যান রিমেম্বার দ্য লাস্ট টাইম আই ডিড প্র্যাকটিস অ্যান্ড ইটস কোয়াইট টাফ বিকজ উই লিভ ইন এ কান্ট্রি ওয়্যার এভরিওয়ান ইজ বিজি আই এম শিওর ইউ আর বিজি অ্যাজ ওয়েল অ্যান্ড লাইক আসলে আমি বলবো গানের প্র্যাকটিস যে শুধু আপনাকে হারমোনিয়াম নিয়ে বসতে হবে এটা অবশ্যই না গান শোনাও একটা প্র্যাকটিস আপনি ড্রাইভ করতে করতে গান শুনছেন আপনি খুব সূক্ষ্মভাবে শুনছেন কোথায় কে কিভাবে গাচ্ছে সো দ্যাট যখন আপনি গাচ্ছেন সেটা ফলো করছেন সেটাও একটা প্র্যাকটিস ফর ইয়োর সেলফ আপনি কি ধরনের গান শুনেন আমি সবই শুনি রবীন্দ্র শুনি আধুনিক শুনি ফোক শুনি বাট বেশি প্রেফার করেন যে রবীন্দ্র সঙ্গীত নট নেসেসারি রবীন্দ্র সঙ্গীত তো শুনতে যে সবসময় প্রেফার করি তা না আমি যে কোনো সুন্দর আমি তো বলেছি আপনাকে শুরুতেই সুন্দর লিরিক্স সুন্দর সুর সবকিছু আমি শুনি মুডের উপর ডিপেন্ড করে ডিফেন্স করে যে মুড মুড কেমন আছে ডেফিনেটলি খুব ধুমধারাক্কাও শুনি সেটা এখন কোন মুডে আছেন কারণ এখন একটা মুডের গান আমরা শুনি এখন একটু একটু তালের গান করি তাহলে একটু ফোকি করি যেহেতু ফোকের কথা আসছে হ্যাঁ একটু একটু মুডটা একটু চাঙ্গা হোক যেহেতু রবীন্দ্রসঙ্গীত করলাম হ্যাঁ একটা ফোক করি আমি আরে আমার ময়না পাখি চিনুনি তারে পাখি চিনুনি তারে যে জান আমার মনে হারি
আছেন এত সুন্দর সুন্দর গান করে চলছেন আজকে, কিন্তু আমার মনে একটা প্রশ্ন জাগলো যে আপনি যেহেতু বলেছেন যে আপনি ক্লাসিক্যালি ট্রেন, হাউএভার আপনি কোনো প্রতিষ্ঠানে যান নাই বা কোনো ইউনিভার্সিটি কলেজে গিয়ে গান করেন নাই। ওয়েল, এটা বললে ভুল হবে আসলে কিছুটা, কারণ আমার স্কুলে আমাদের একটা ফোর সাবজেক্ট থাকতো, হয় ললিত কলা অথবা গান অথবা হচ্ছে আপনার ইসলামিক ইতিহাস। সো আমি তখন গান নিয়েছি, সো সেই হিসেবে আমাকে পরীক্ষাও দিতে হয়েছে ইয়ার 6 7। সো শুধু আপনার আম্মুর কাছে বা মায়ের কাছে এই গানটা শেখা? আচ্ছা, আমরা একটা কলে যাচ্ছি এই মুহূর্তে, একজন কলার আছেন। হ্যালো কলার, কে বলছিলেন, কোথা থেকে বলছেন? হ্যালো সাগর ভাই, আমি সুফিয়ান বলছিলাম। ওয়ালাইকুম সালাম সুফিয়ান ভাই, কেমন আছেন ভাইয়া? আপনি আনন্দে আপনারা সবাই ভালো আছেন? জি। আজকে আমাদের যে অতিথি শিল্পী আসলে খুব এনজয় করছে তার গানগুলো। আচ্ছা আচ্ছা। তো তিনি যদি একটা নজরুল সঙ্গীত যদি তার জানা থাকে, আমি তো আসলে দেশ গান শুরুতেই করলাম, অবশ্যই আমি চেষ্টা করবো, অবশ্যই চেষ্টা করবো ভাইয়া একটা পছন্দ মতো দেশ গান। সুফিয়ান ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ টেলিফোন করার জন্য। আমি চলে যাচ্ছি পরবর্তী কলারে। হ্যালো সালাম আলাইকুম, কে বলছিলেন, কোথা থেকে বলছেন? কলার গন, আনফর্চুনেটলি ডু কল আস এগেইন, আমাদের নাম্বার আপনার টেলিভিশন স্ক্রিনেই আছে। অ্যান্ড এখন আমরা শুনবো আপনার কাছ থেকে ছোট্ট রিকোয়েস্টের একটা গান। সুফিয়ান ভাই একটু আগে টেলিফোন করেছিলেন, গানটা যদি করেন। নতুন পাতার নূপুর মাঝে দক্ষিণা বায়ে কে কে লে গো, কে লে গো সপল পায়ে। নতুন পাতার নূপুর মাঝে দক্ষিণা বায়ে কে কে লে গো, কে লে গো সপল পায়ে। নতুন পাতার গান শুনছিলেন আপনারা কাকিতার কণ্ঠে। আর আবারও সময় হয়ে গেল বিজ্ঞাপন বিরতির, সাথেই থাকুন, উইল বি ব্যাক রাইট আফটার দ্য ব্রেক। আপনারা দেখছেন মিউজিক্যাল শো মিউজিক অ্যান্ড আড্ডা, সৌজন্যে বোম্বে লুটস ডট কম, ওয়্যার ফ্যাশন ইজ ডিফাইন্ড।